সমবায় সংঘের মহিলাদের নিয়ে তৃণমূলের মহিলা কংগ্রেসের ধর্ণা কর্মসূচি, দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা অঞ্চলের মহিলা তৃণমূল কনভেনারের, শুরু রাজনৈতিক তরজা। মহিলারাও যে এখন দলকে ভালোবেসে বা তৃণমূল কর্মী হিসেবে স্বইচ্ছায় মিটিং মিছিলে যান এমন কিন্তু নয়। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ক্লাস্টারের মহিলাদের কখনো লোনের লোভ দেখিয়ে, কখনো বা গোষ্ঠী থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন নির্বাচন এবং দলীয় কর্মসূচি পালন করে তৃণমূল, অভিযোগ বিজেপির। সম্প্রতি নদিয়ার শান্তিপুর ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে শান্তিপুর বেলগড়িয়া এক নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা মহিলাদের সমবায় গোষ্ঠীর দায়িত্বে থাকা পিয়ালি বসাকের এই পোস্ট ঘিরে বিজেপির এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি আর্যকর কাণ্ডে পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বেলগড়িয়া এক নম্বর অঞ্চলে একটি ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিভিন্ন গোষ্ঠীর মহিলাদের নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মসূচি পালনে এমন কথা স্পষ্ট বুঝে বলেন মহিলা তৃণমূলের কনভেনার পিয়ালি বসাকের পোস্ট ঘিরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পরবর্তীতে জেলার যিনি সভাপতি আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের, বর্ণালী দিয়ে আমাদের জানিয়েছেন প্রোগ্রাম করার জন্য। আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে প্রোগ্রামটি হচ্ছে। আমাদের জয়ন্তী রায় দত্ত আমাদের ব্লকের কনভেনার এবং আমাদের এই অঞ্চলের কনভেনার রয়েছেন পিয়ালি বসাক, তারা সবাই যৌথভাবে উদ্যোগ নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রামটি সংগঠিত হচ্ছে। কোনো বহুমুখী সংঘ বা অন্য কোনো সংগঠন এর সাথে কোনো যুক্ত নেই। আমি অবশ্যই আমাদের বর্ণালী দিয়ে আমাদের জেলা সভাপতি রয়েছেন তাকে আমি জানিয়েছি বিষয়টা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। আগামী দিনে এই বিষয়গুলি নিয়ে আরো সঠিক পদক্ষেপ নেওয়া হবে। তাহলে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, এখানে যেখানে একটি সরকারি সমবায় যেখানে গোষ্ঠীর মেয়েরা কাজ করে, সেখানে তো বিভিন্ন রাজনৈতিক দলের থাকতে পারে, তাহলে কি তৃণমূল কংগ্রেস তাদেরকে জোর করে নিয়ে এসে এই ধর্ণা মঞ্চে রাখার চেষ্টা করছে? আপনি জিজ্ঞাসা করুন কেউ জোর করে এসছে কিনা, সবাই তৃণমূল কংগ্রেসের। আর কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ, ব্যক্তিগত ক্ষমতায়ন চরিতার্থ করবার জন্য বিভিন্নভাবে একে একে উত্তপ্ত করে চলেছে। আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই লবি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাব। কোনো বিতর্ক নেই, বিতর্ক কিছু কিছু জায়গায় দেখা দিচ্ছে। একটা দল বড় হয় একটা পরিবারের মতো, সব দলেই আছে, আমাদের দলেও কম বেশি সেটা আছে। সেটা আমরা আলোচনার মাধ্যমে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে গঠনতন্ত্রের মধ্যে দিয়ে, শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। ক্লাস্টার গ্রুপ বা বহুমুখী যে সমবায় সমিতি, এরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হতে পারে না। এই দলের মধ্যে সমস্ত দলের মহিলারা থাকে এবং মহিলাদের নিয়ে সমবায় সমিতি, যেটা বহুমুখী সমবায় সমিতি করেছে ওরা সেটা করে। কিন্তু আজকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং রাজনৈতিকভাবে লুটেপুটে খাবার জন্য এই বহুমুখী সংস্থাকে সামনে রেখে তৃণমূলের মহিলার কমিটি গ্রুপ এই কাজগুলো করে থাকে। আজকে আর জি করে যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে আজকে এই ঘটনাটা ঘটে চলেছে, আন্দোলনের মধ্যে দিয়ে চলেছে। আজকে সিবিআই কাজ করছে না বলা ভুল, সিবিআইকে কবে দিল দায়িত্ব? ঘটনার পাঁচ দিন পরে সিবিআইকে দায়িত্ব দিল, ঘটনার অনেকগুলো এভিডেন্স লোপাট করে ফেলেছে। এবং যে সেমিনার হলের এই ঘটনাটা ঘটেছিল সেই হলে পর্যন্ত তৃণমূল কংগ্রেস মানে পরিকল্পিতভাবে ভেঙে চুরে তুরমার করে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস সিবিআই এর উপরে দোষ চাপাচ্ছে, সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে এবং সিবিআই সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, সঠিকভাবে তদন্ত করে এবং সঠিক ব্যক্তিকে মানে দোষী সাব্যস্ত করে সিবিআই সময় মতন ঠিক সাজা দেবে এবং ফাঁসি দেবেই দেবে। আরেকটা প্রশ্ন বলবেন, পিয়ালি বসাক এই গ্রুপই অন্তত পক্ষে পোস্ট করতে পারে না, বহুমুখী যেটা সমবায় সমিতি এই গ্রুপই পোস্ট করতেই পারে না, এটা রাজনৈতিক গ্রুপ নয়, সে রাজনৈতিক ফায়দা তুলছে। আমি বলেছি যে এটা লুটে পুটে খাওয়ার যে চিন্তাধারা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, সেই তৃণমূল কংগ্রেসের এই পিয়ালি বসাক সেটা করতে চাচ্ছে এই ক্লাস্টার গ্রুপের মহিলাদের নিয়ে, না একটি সংস্থা যেটা রাজনৈতিক সংস্থার মধ্যে নিয়ে আসছে। আর আমরা এটাও দেখেছি বিভিন্ন সময় মিটিং মিছিল, যেটা নির্বাচনের সময় বিশেষ করে দেখা যায়, মহিলাদের লোভ দেখিয়ে লোন দেওয়া হবে, বিভিন্ন রকম টোপ দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে আসা হয় যে নিরপেক্ষ জায়গা আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে, একটা মিটিং করা হবে, সেই মিটিংয়ে নিয়ে এসে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মিটিং হয়। অনেক সময় আমরা দেখেছি এই ক্লাস্টার গ্রুপ মহিলারা সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে চলে আসে।
এবং বলতে শুরু করে যে আমাদেরকে বলে নিয়ে আসে এক, আর এখানে এসে রাজনৈতিক ফায়দা করছে আমাদেরকে। স্কুলের টাকা বা স্কুল ড্রেস তৈরির টাকা সেই সমস্ত আসে, তাহলে কি এনারা কি অন্যরকম কোনো পরিকল্পনা রাখছে বলে মনে করছেন? অবশ্যই, এটা তো তৃণমূলের কালচার যে ক্লাস্টার গ্রুপটাকে সামনে রেখে, যে আমরা এই সংস্থাটা নিরপেক্ষ সংস্থাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা সেখান থেকে ফায়দা তুলে নেয়, স্কুলের পোশাক থেকে শুরু করে স্কুলের মিড ডে মিলের রান্নার যে বিষয়টা থাকে ক্লাস্টার গ্রুপের হাতে দায়িত্ব দেওয়া, সেখান থেকেও টাকা পয়সা লুটপাট করছে।